গুড মর্নিং বন্ধুরা আমার আগের দিন আমাদের সহজপাট বইয়ের আঠেরো পাতার এবং সতেরো পাতার ছড়াটি পড়ে নিয়েছিলাম দুটো স্ট্যান্ডা হয়েছিল আঠেরো পাতা থেকে আজকে আঠেরো পাতার বাকি তিনটে স্ট্যান্ডা যা পড়ে নিই চলো ওরা সবাই আমায় বোঝে করবে না ভয় একটু ওজে যে হাত বুলিয়ে দেবো গায়ে বসবে কাছে ঘেঁষে ওরা মানে কাদের কথা বলা হচ্ছে হরিণগুলোর কথা বলা হচ্ছে তারা যেহেতু চেনে ছোট্ট ছেলেটিকে তারা কাছে এসে বসবে কেউ ভয় পাবে না তাদের গায়ে হাত বুলিয়ে দেওয়া হবে এবং গায়ের কাছে ঘেঁষে তারা বসবে ফলসা বনে গাছে গাছে ফল ধরে মেঘ ঘনিয়ে আছে ওইখানেতে ময়ূর এসে নাচ দেখিয়ে যাবে তাহলে ফলসা এক ধরনের ফল সেই ফলসা বনের গাছে গাছে ফল ধরে আছে আর এত ঘনিয়ে আছে ফলগুলো দেখে মনে হচ্ছে যেন আকাশে মেঘ করেছে আর আমরা জানি যে আকাশে যদি মেঘ দেখে ময়ূর তাহলে কী করে বর্ষাকাল ভেবে পেখম মেলে নাচ দেখায় এক্ষেত্রেও তাই হয়েছে ময়ূর ওই ফলসা গাছে নিচে এসেছে এত ফল দেখে মনে করছে আকাশে মেঘ হয়েছে আধার হয়ে আছে তখন ময়ূর কী করছে ওখানে এসে নাচ দেখিয়ে যাবে শালিকরা সব মিছি মিছি লাগিয়ে দেবে কিচিমিচি কাঠবেড়ালি লেজটি তুলে হাত থেকে ধান খাবে ঠিক আছে তাহলে আমাদের আজকে কবিতাটা পড়া শেষ হলো তিনটে স্ট্যান্ডে আরেকবার পড়ে নি চলো ওরা সবাই আমায় বোঝে মানে হরিণগুলো করবে না ভয় একটু ওঝে হাত বুলিয়ে দেব গায়ে বসবে কাছে ঘেসে ফলসাবনে গাছে গাছে ফল ধরে মেঘ ঘনিয়ে আছে তাহলে ফলসাবনে এত গাছে ফল দেখে মনে হচ্ছে মেঘ করে আছে আকাশে ওইখানেতে ময়ূর এসে নাচ দেখিয়ে যাবে কেন কারণ ময়ূর মেঘ দেখলেই বেক্ষ মেলে আনন্দে নাচে তাই মনে করবে ফলসা মেঘের ফলসা গাছের ফলগুলোকে দেখে মনে করবে যে আকাশে মেঘ জমেছে শালিকরা সব মিছি মিছি লাগিয়ে দেবে কিচিমিচি আমরা দেখি যে সকালবেলায় বা বিকেলবেলায় শালিক পাখি এক জায়গায় হলে কিচিরমিচির কিচিরমিচির করে ঝগড়া করে তাই তো তার জন্য বলছে মিছিমিছি ঝগড়া কোনো কারণ নেই সবই মিছিমিছি বিনা কারণেই কিচিরমিচির করে ঝগড়া লাগিয়ে দেবে আর কাঠ লেজটি লেচটি তুলে হাত থেকে ধান খাবে দেখো কাঠ ছবি দেওয়া আছে হাত থেকে ধান তুলে তুলে কাঠ খেয়ে যাবে যেহেতু মা এবং ছেলে কোথায় বাস করছে একটি জঙ্গলের মধ্যে বনবাসী হয়ে আছে একটি কুটিরের মধ্যে ঠিক আছে তাহলে প্রথম থেকে ছড়াটি তোমরা ভালো করে পড়বে এবং পরের দিন এখান থেকে আমরা প্রশ্নোত্তর অনুশীলনী প্রশ্নোত্তরগুলো অভ্যাস করব ঠিক আছে তাহলে এতদূর পর্যন্ত আমাদের অনুশীলনী যতদূর শেষ হচ্ছে এই অধ্যায়ের মানে পঞ্চম অধ্যায় এতদূর পর্যন্ত আমাদের ফার্স্ট টার্মের পরীক্ষা হবে তাহলে ফার্স্ট টার্মের পরীক্ষা যতদূর হচ্ছে কুড়ি পাতা পর্যন্ত কুড়ি পাতা পর্যন্ত তোমরা ভালো করে প্রথম থেকে রিভাইস দেবে যেভাবে আমরা প্র্যাকটিস হচ্ছে স্কুলে সেভাবে প্র্যাকটিস করবে ঠিক আছে চলো টাটা